ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আপনার এক 2 বছরের ছেলে বাচ্চা রয়েছে, তার মাথার চুল কিভাবে ভাঁজ দিবেন, ঠিক একই সাথে তাকে আব্বু আম্মু শিখাবেন নাকি বাবা মা শিখাবেন না আব্বা আম্মা শিখাবেন, এটাও জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি, আসলে চুল অতিরিক্ত পরিপাটি করাটা এটা কিছু কিছু বর্ণনাতে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে, বরং মাঝে মধ্যে এটা যাতে পরিচ্ছন্ন থাকে সেটার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চুল নিয়ে ব্যস্ত থাকা এবং এটাকে খুব সুন্দর আটসাট করে রাখা এটা কিন্তু মুসলিমদের আসলে কাজ নয়। এই চুলের যে ফ্যাশন স্টাইল বর্তমানে যেগুলো আমরা দেখি এগুলো কিন্তু মুসলমানদের আখলাক বা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, বরং এগুলো এসেছে অমুসলিমদের থেকে, যাদের দুনিয়াই হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের মূল লক্ষ্য, যে এখানে কিভাবে তারা আটসাট করবে, একটু ডাট দেখাবে, অথবা এখানে কিভাবে তারা সৌন্দর্যতা প্রদর্শন করবে, তাদের মূল লক্ষ্য হচ্ছে দুনিয়া। তো এইজন্য চুল আশ্রানো, চুলের যে ফ্যাশন, এক্ষেত্রে বাধা অতটুকুই যে ফ্যাশন, যে নিয়মগুলো বা যে স্টাইলগুলো অমুসলিমদের দ্বারা আমাদের সমাজে প্রবেশ করেছে সেই সমস্ত সকল স্টাইলই হচ্ছে আমাদের জন্য হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতি গোষ্ঠী সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখলো সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই দলভুক্ত, এবং সে হচ্ছে সেই নীতি এবং সংস্কৃতির অনুগামী হবে। অতএব আজকে আমাদের সমাজে চুল কাটার, চুল রাখার, চুল আশ্রানোর যে নতুন নতুন স্টাইল দেখতেছি সেই স্টাইলগুলো কিন্তু কোনো মুসলিম স্টাইল নয়, বরং এর থেকে বিরত থাকাটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য, যাতে করে কোনো অবস্থাতেই কোনো অমুসলিমদের চুল কাটার স্টাইল বা চুল আশ্রানোর স্টাইলের সাথে আমার স্টাইলটা সাদৃশ্যপূর্ণ হয়ে না যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান থেকে শুরু করে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মে তিনি ডানপন্থী ছিলেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের ভিতরে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া ফি তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পায়ে দেওয়া, এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আশ্রানো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা অর্জন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে তিনি ডানপন্থী ছিলেন, অর্থাৎ তিনি ডান হাতাটা আগে পরিধান করতেন, ডান পায়ের জুতাটা তিনি প্রথম পরিধান করতেন, এরপরে বাম পায়ের জুতা পরিধান করতেন, এভাবে ওযু করতে গেলে তিনি ডান দিয়ে শুরু করতেন। ঠিক এভাবে তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ডানপন্থী ছিলেন। মাথা আশ্রাতে গিয়ে তিনি ডান সাইড থেকে তিনি মাথা আশ্রানো শুরু করতেন এবং ডান দিকের চুল তিনি প্রথম পরিপাটি করতেন, এরপরে বাম দিকে এর চুল পরিপাটির দিকে তিনি যেতেন। তো এইভাবে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জিনিসটি পাচ্ছি সেটা হচ্ছে চুলের ক্ষেত্রে আমরা খুব অতিরঞ্জিত সময় দিব না, যেটা আমার অন্যান্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেটাকে বিঘ্নিত করে, বরং আমাদের চুলগুলো যাতে পরিচ্ছন্ন থাকে, চুলগুলো যাতে ময়লা না ধরে, আবার কেউ দেখে যাতে আবার মানে এই মানুষটি কোনো ধরনের পরিচ্ছন্নতা বুঝে না বা পরিচ্ছন্নতার ক্ষেত্রে সে গাফেল, উদাসীন, এমন কিছু মন্তব্য যাতে করতে না পারে, ঠিক এর মাঝামাঝি একটা অবস্থায় থাকবো। আমরা চুল নিয়ে এত বেশি বেদি ব্যস্ত হব না বা এত অতিরিক্ত সময় দিব না যেটা দৃষ্টিকটু হতে পারে বা সময়ের অপচয় হতে পারে। ঠিক একইভাবে এটাকে আবার এমনভাবে ছেড়েও দিব না যে কেউ আবার এটা নিয়ে বাজে মন্তব্য করতে পারে যে সে তার চুলের কোনো যত্ন নেয় না বা সে একটু পাগল টাইপের বা উদাসীন টাইপের, এমন কথাও বলার কারো থেকে আমরা সুযোগ নিব না বা দিব না। والله أعلم بالصواب وصلى الله وسلم على نبينا محمد. أشراقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العالمين.